তুমি অনেকদিন পর ছবিতে ফিরলে, কিন্তু ছবিতে ফেরার পর আমরাও খুব অ্যাপ্রিসিয়েট করছিলাম যে ছবিতে খুব ব্যস্ত, বাট একটা দুর্ঘটনা অনেক রকম চাঞ্চল্যকর তথ্য চলে আসলো। সো একটু বলো যে পরবর্তীতে লাস্ট অফ অল বোধ হয় ছবিটা প্রযোজক বলছে ছবিটা হবেই না, একটু এই ছবির ঘটনা থেকে শুরু করি, তারপরে অন্যান্য বিষয় আসি। তাহলে আমি ক্যারিয়ার তাহলে আমার ক্যারিয়ার প্রায় অলমোস্ট 14 বছর 15 বছর যদি ভুল না করি, 30-40টা সিনেমা অলরেডি রিলিজ হয়ে গেছে। আমি পরীক্ষিত, পরীক্ষিত বলতে সিনেমা করি, এটা ভালো কি মন্দ করি এটা দর্শক যাচাই করি। এই আমার ক্যারিয়ারে কোনোদিন কোনো প্রডিউসারের সাথে বা কোনো সিনেমা বন্ধ হয়ে গেছে বা কোনো সিনেমা শুটিং থেকে আমাদের চলে আসতে হয়েছে এমন কিন্তু রেকর্ড নাই। এই প্রযোজক অপেশাদার হলে যা হয়, একটা প্রযোজক যখন, আমরা সারা জীবন জেনেছি সিনেমা হচ্ছে ডিরেক্টর্স মিডিয়া, পরিচালক সব নিয়ন্ত্রণ করেন, আমাদের বাবা মা যাই বলা হয় নিয়ন্ত্রক পরিচালক। যখন প্রডিউসার নিয়ন্ত্রণ করা শুরু করলেন এই এই ছবিটা অপেশাদারিত্বের হাতে, তখন এই সিনেমাটার এই ঝামেলাটা হলো। সুন্দর ছবি, ভালো গল্পের ছবি, অনেকদিন পরে সিনেমা করলাম পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকার সাথে। শুরু থেকে পেশা প্রযোজক একটা অপেশাদারি মনোভাব, লাইক ধরেন আসার পরে নায়িকারে সস্তা হোটেল উঠাবে সেই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে। তারা বলেছে যে এটা ভালো জায়গায় রাখতে হবে, তারা একদম পুরা, এরা তো আসলে কাগজে বিশ্বাসী, এরা যে মেইল করেছে সেখানে স্পষ্ট কত টাকা হবে, আসার পর কিভাবে থাকবে, তার সাথে সিকিউরিটি কি থাকবে, এগুলো সব আলোচনা করেছে। আসার পর থেকে অফিসারদের মনোভাব, সে দেখা করতেছে না, সস্তা হোটেলে রাখার একটা চিন্তা ভাবনা। সেখান থেকে আমি তাকে কক স্টুডিওতে নিলাম, যে আমাদের তো, আমি তো শিল্পীদের প্রতিনিধিত্ব করেছি, শিল্পীদের সম্মান তো আমি বুঝি, সেখানে নিয়ে আমি ওনাকে বলেছি আপনি চিন্তা করেন না, কক স্টুডিওতেই উঠি, আপনি যে টাকা এখানে দিতে চেয়েছেন তার সাথে সামান্য বাড়ায়, আমরা এখান থেকে ই করে মালিকের সাথে কথা বলে কনসেশন করে এখানেই রাখি আমরা। সেই গেল মা নাস্তা দেখি হাতে করে একটা কলা ছোট্ট আর একটা লেক্সাস বিস্কিট আর অল টাইম কেক আছে না পলিথিনে, শান্তিকার কাজ করছে ভেঙ্কটেশের সাথে, তারপরে কোয়েল মল্লিকের হাজবেন্ডের, ও তো বড় বড় প্রোডাকশনে কাজ করছে, ওরা বড় বড় নায়কের সাথে। আমি লজ্জায় দানবীর ভাই বিশ্বাস করেন, পরে আমি ডাব কিনে দেই, একটু আমরা কিনে দেই আমার ছেলেগুলোকে বলে, একটু বাতামি কিনে দিই, খুব খুব যে বেশি খাওয়া দাওয়া করছে তা না, কিন্তু ইটস এ কাইন্ড অফ সম্মান। একে তো প্রযোজক নিজে যাওয়ার পর শুনি বাজার করতেছে, নিজে বাবুর্সি নিয়ে গেছে, নিজে দাঁড়া দাঁড়িয়ে সিঙ্গারা কিনে, ড্রেসম্যান কি হবে সে ফোন করে নিতেছে। আমি পাইনি, এটা পরিচালক পেয়েছে তাজু কামরুল। পরে আবিষ্কার করলাম যে এর আগে সে 300 ছবি করে, 2-3টা ছবি শিরিন শিলা বলতেছিল, তারও 3 দিন শুটিং করে বন্ধ করে রাখছে সেম। তারপর ঈদের সময় একটা প্রজেক্ট করতেছিল অঞ্জনা এসকে দিয়ে, সেটাও 2 দিন শুটিং করে বন্ধ, একটা ফাইনাল হয়নি, মানে সে তো পরীক্ষিত, তার কথা তো মিথ্যে ভাবে অনেক অনেক মিডিয়া এমন ভাবে তুলে ধরে লিখছে এই লোকটার কথা, মিডিয়ার কিন্তু মানুষের প্রতি আমার দুঃখ লাগছে। তাহলে এত বছর কি করলাম সিনেমায়, আমার তো এই রেকর্ড নাই, আপনি সিনেমায় তো 15 বছর নেতৃত্ব দিয়েছি, এতগুলো সিনেমা করেছে, একটা জনপ্রিয় নায়িকা আসছে, সেইটা না শুনে একটা প্রডিউসারকে হাইলাইটস করে উনি কি বললো বাদ, ওনার তো বাদ দেওয়া বন্ধ করার মধ্যে ওনার কোনো কৃতিত্ব নেই, মানসিক রোগী মনে হয় এটা।